বন্ধুরা, আজ আমরা এসেছি শিয়ালদা স্টেশনে, আর আজ তোমাদের নিয়ে যাব শিয়ালদা স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে, যেখান থেকে দূরপাল্লার ট্রেনের টিকিট দেওয়া হয় বা তৎকাল টিকিট পাবেন। আর আমরা প্রথমবারের মতো তৎকাল টিকিট কাটতে যাচ্ছি, তো তৎকাল টিকিটের কাউন্টার আমাদের জানা নেই, তো সেই কাউন্টার খুঁজে পেতে আমাদের কত যে সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তা তোমরা শুধু একবার দেখো। এই তো স্যার, এটা সাউথ সেকশন কোনটা? তাহলে কোনটা? তাহলে এই শ্রেণী বললো, এইটা সাউথ সেকশন। তৎকালের টিকিট কি এটা দিয়ে দেয়? না না না, ওপার দা শ্রেণী, ওপার দা শ্রেণী। আমার কিচ্ছু বলার নেই, কারণ এখানকার যারা স্থায়ী দোকানদার রয়েছে তারা পর্যন্ত ঠিকঠাক লোকেশান দিতে পারছে না যে তৎকালীন টিকিট কাউন্টার কোথায়। আমরা একবার এদিকে যাচ্ছি, একবার ওদিকে যাচ্ছি, দেখতে পাচ্ছিলেন তো, আমরা সিঁড়ি দিকে গিয়ে আবার ঘুরে এলাম। একজন বললো সিঁড়ির উপরে, একজন বলছে সিঁড়ির নিচে, মানে কি বলবো। তো আর একজন বলেছে সামনে যেয়ে নাকি বাঁদিকে সিঁড়ি পড়বে, সিঁড়ির দিকে উঠে আমাদের দুতলাতে তৎকাল টিকিট কাউন্টারটা পড়বে। তো তার মতোই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তো দেখা যাক সামনে আমরা সেই টিকিট কাউন্টার পাই কি না। আমরা ওই দোকানদার দাদার কথা মতো বাঁদিকে যে সিঁড়িটা পেয়েছি সেই সিঁড়ি দিয়ে এখন উপরে উঠতে শুরু করেছি। আমাদের এটা হচ্ছে একতলা, একতলা না, আমাদের দুতলায় যেতে বলেছেন, তো আমরা এখন দুতলায় যাব, যে দেখব। আমার এখন হালকা চিন্তা হচ্ছে যে আমরা দুতলা এসে পৌঁছে যদি না পাই সেই টিকিট কাউন্টার, তাহলে কি আমরা আবার ব্যাকে যাব? এ মা, এ তো দুতলায় চলে এলাম, পুরো তো ফাঁকা, কোথাও কিচ্ছু নেই, তাহলে কি আমরা আবার ফিরে যাব? দাঁড়ান, এ তো বাঁদিকে আমার একটা গিল্ড আছে। হ্যাঁ, গিল্ড যাব, যাই সামনে একটু এগিয়ে দেখি। কিছুই তো বুঝতে পারছি না, এখানে কেউ নেই, মানে পুরো ফাঁকা। তাহলে কি বলবো, আমরা কি তৎকালীন টিকিট কাটবো না? চারদিকে কোথায় খুঁজবো আমরা? তো তো ওটা কি, ওই তো দূরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে না? অনেক মানুষ দাঁড়িয়ে আছে, মানে কি বলবো, ওটাই হয়তো। হ্যাঁ, তৎকালীন টিকিট কাউন্টার ওটাই, কি বলবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি তৎকালীন টিকিট কাউন্টারে, তো এবার আমরা এখানে কি নিয়ম রয়েছে টিকিট কাটা সেটা জানি না, তো সেটা এখন জেনে নেব, তোমরা দেখতে থাকো। এরা সঙ্গে আছেন তাহলে স্যার, আপনি এইখানে দাঁড়িয়ে যান। সত্যি কথা বলতে আমাদের এই কাউন্টার খুঁজে পেতে অনেক কষ্ট হয়েছে, তো এখানে টিকিট কাটারও অনেক নিয়ম রয়েছে। আর ফাইনালি আমরা টিকিট কেটেও নিয়েছি, দেখতেই পাচ্ছ।